আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ ডিফারেন্ট ফিগার্স, অর্থাৎ বিভিন্ন ধরনের ফিগারের জিওমেট্রিতে কিভাবে পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করে। আজকে আমরা সেটা এখানে দেখাবো। ছবিতে দেখা যাচ্ছে তিনটে ফিগার আমরা রেখেছি। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে একটা স্কোয়ার, এবং এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এই তিনটে ফিগারের পেরিমিটার এবং এরিয়া কিভাবে বার করে? তিনটে এলিমেন্টারি ফিগার, খুব কমনলি ইউজড ফিগারের পেরিমিটার এবং এরিয়া কিভাবে বার করে আমরা আজকে সেটা সংক্ষেপে এক্সপ্লেন করব। আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমি মুছে দিচ্ছি এই অংশটা যেখানে রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারটা রয়েছে। আমরা একটা ট্রায়াঙ্গেলের ওপর ফোকাস করছি। এই ট্রায়াঙ্গেলটা তিনটে সাইড, আমি জানি না এই ট্রায়াঙ্গেলটা স্ক্যালেন ট্রায়াঙ্গেল নাকি ইকুইল্যাটারাল নাকি আইসোসেলে। স্ক্যালেন মানে কি? স্ক্যালেন ট্রায়াঙ্গেল হচ্ছে সেই সব ট্রায়াঙ্গেল যা সাইডগুলো সমান নয়। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি? যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইডই সমান, অর্থাৎ বাংলায় আমি যা কি বলি সমবাহু ত্রিভুজ। আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল কি? আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা, ধরা যাক এবিসি একটা যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয় তাহলে বিসিটাকে আমরা বলি ভূমি বা বেস, তার সেক্ষেত্রে এবি ইকুয়াল টু এসি হলে তাকে আমরা বলি সমদ্বিবাহু, অর্থাৎ দুটো বাহু সমান এবং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলগুলো সমান হয়, অর্থাৎ এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বি ইকুয়াল টু সি হবে। এনিওয়ে, যাই হোক না কেন, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার বের করবার নিয়ম হচ্ছে পি ইকুয়াল টু, অর্থাৎ পেরিমিটার ইকুয়াল টু সাম অফ দেয়ার সাইডস, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস এসি। এটা হচ্ছে খুব সহজ একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার বার করা। এবার হ্যাঁ, এবার আমি যদি জানতে চাই একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বা এরিয়া কিভাবে নির্ধারণ করব, তাহলে আমার উপায় হচ্ছে এই বিসি বেসটার ওপর আমি এ থেকে একটা পারপেন্ডিকুলার টানবো। ধরা যাক পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হচ্ছে ডি, সেক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে, যেটা আমরা পরের ভিডিওতে এক্সপ্লেন করে দেখাবো কিভাবে হচ্ছে, এই পরে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইনটু বেস, অর্থাৎ বিসি ইনটু লেংথ অফ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স, অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই ভূমির ওপর যে লম্বটা টানা হয়েছে এডি, হাফ ইনটু বিসি ইনটু এডি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। ধরা যাক একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে সাইড হচ্ছে ফাইভ সিক্স এবং এইট, সেক্ষেত্রে আমাদের আলাদা করে বার করতে হবে একটা ক্যালকুলেশনের মাধ্যমে এই এডিটার লেংথ কত, অর্থাৎ যে পারপেন্ডিকুলারটা আমি টানবো, অর্থাৎ হাফ ইনটু এইট ইনটু লেংথ অফ দ্যাট পারপেন্ডিকুলার শুড বি দ্য এরিয়া অফ দ্য পার্টিকুলার ট্রায়াঙ্গেল। পেরিমিটার বের করা তো খুবই সহজ, তিনটে সামকে তিনটে সাইডকে অ্যাড করে দিলেই পেরিমিটার। নেক্সট ফিগারে আমরা যদি যাই, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের যদি লেংথ হয় এ আর ব্রেথ হয় বি, তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গেলের এটা যদি এ হয় অপোজিট লেংথটাও হবে এ, এটা যদি বি হয় ব্রেথটাও হবে বি, সেক্ষেত্রে এর পেরিমিটারটা হবে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি। আর তার এরিয়াটা কত হবে? এরিয়াটা হবে এ ইন্টু বি হচ্ছে তার এরিয়া। একটাই তফাতে এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এগুলো যদি হয় সেন্টিমিটারে ফর এক্সাম্পল বা মিটার বা ইঞ্চেস যাই হোক না কেন, এরিয়াটা কিন্তু সবসময় হবে স্কোয়ার সেন্টিমিটারে, কিন্তু পেরিমিটার সবসময় সেন্টিমিটারে, কারণ পেরিমিটার ইজ সিম্পলি আ লেংথ, শুধুমাত্র একটা দৈর্ঘ্য, কিন্তু এরিয়াটা হবে স্কোয়ার সেন্টিমিটারে বা যে ইউনিটরা থাকবে। এবার দেখি আমি যদি একটা স্কোয়ার নিই, অর্থাৎ যার চারটে সাইডই সমান, এ বি সি ডি যদি একটা স্কোয়ার হয় তার একটা লেংথ হয় এ, তাহলে তার এরিয়াটা হবে কত? একই ফর্মুলা, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার তো আসলে সমানই, তফাৎ একটাই, চারটে সাইড সমান নয় রেক্ট্যাঙ্গেলে, এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার, সেটা একটা স্কোয়ার ইউনিট থাকবে কিছু। আর এই স্কোয়ারটার পেরিমিটার কত হবে? ধরা যাক পেরিমিটার যদি হয় পি, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ কিনা ফোর এ। এই হচ্ছে খুব সংক্ষেপে
কিভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, স্কোয়ার এরিয়া এবং একটা ট্রায়াঙ্গেলের এরিয়া এবং পেরিমিটার বার করতে পারি। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। একটা সমকোণী ত্রিভুজ নেব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ধরা যাক সমকোণী ত্রিভুজটা হচ্ছে এবিসি, তার লেংথটা অফ হাইপোটেনিউজ অর্থাৎ এই অতিভুজটার দৈর্ঘ্য হচ্ছে ধরলাম 5, এটা ধরলাম 4, এটা ধরলাম 3। তাহলে তার পেরিমিটার কত হবে? পেরিমিটার হবে 4 + 3 + 5। পেরিমিটার হবে 4 + 5 + 3, ধরা যাক আমি সেন্টিমিটারেই বলছি, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর এরিয়াটা কত? এখানে আমাকে আর বেস অর্থাৎ বিসির ওপরে আলাদা করে কোনো পারপেন্ডিকুলার টানতে হচ্ছে না, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং তার দৈর্ঘ্যটা আমি জানি সেটা হচ্ছে 4। সেক্ষেত্রে আমার এরিয়া হবে 1/2 × 3 × 4 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ কি না 2 2 কেটে যাবে, 3 × 2 = 6 স্কোয়ার সেন্টিমিটার। পরের ভিডিওতে আমরা আরও কিছু জিওমেট্রিক্যাল ফিগার বা আরও বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল বা কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজের কীভাবে এরিয়া এবং পেরিমিটার নির্ধারণ করে দেখাবো। মিনওয়াইল আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটা ভিউ, লাইক এবং সাবস্ক্রাইব করতে।